আইসিটি যে টপিকটা নিয়ে আমি আজকে তোমাদের সাথে আলোচনা করবো তা হচ্ছে বেইস অ্যান্ড রেডিক্স এই দুইটা টপিক নিয়ে আমি আজকে তোমাদের সাথে আলোচনা করবো তো এটা স্টার্ট করার আগে আমি তোমাদেরকে একটা কথা বলি সেটা হচ্ছে তোমরা কি বলতে পারো ডেসিমালের বেইস কত ডেসিমালের বেইস এনিওয়ান আচ্ছা আমি বলতেছি ডেসিমালের বেইস হচ্ছে টেন দেন বাইনারি এটার বেইস কত বলো তো বাইনারি বেইস হচ্ছে টু দেন অক্টাল এটার বেইস হচ্ছে এইট আর হেক্সা ডেসিমল হেক্সা ডেসিমল এটার বেইস হচ্ছে সিক্সটিন ওকে এখন তোমরা বলো তো এই বেইস টেন এটা কোন ধরনের নাম্বার এই বেইস টু একইভাবে এই বেইস এইট আর একইভাবে এই বেইস সিক্সটিন এটা কোন ধরনের নাম্বার তোমরা কেউ কি বলতে পারবা এটা মূলত একটা ইন্টেজার নাম্বার আই এন টি ই আর ইন্টেজার মানে এটা একটা পূর্ণ সংখ্যা অনেকে ভুল করে এটাকে ইন্তেজার বলে তো তোমরা ভুল করে কেউ এটাকে ইন্তেজার বলো না ঠিক আছে ওকে আচ্ছা এবার আসো আমরা আমাদের টপিকে ফিরে যাই আসলে বেইস কাকে বলে তো আমি একটা নাম্বার লিখি দেখো এই যে এটা একটা নাম্বার ওকে এই নাম্বারের এই নিচের যে অংশটা আছে এটাকে কি বলা হয় সাফিক্স আর উপরের যে অংশটা থাকে সেটাকে কি বলা হয় প্রেফিক্স ওকে এই সাফিক্সের অপর নাম হচ্ছে বেস যেটাকে আমরা র্যাডিক্সও বলি ওকে যার বাংলা মিনিং হচ্ছে ভিত্তি তার মানে আমরা বলতে পারতাসি বেস আর রেডিক্স দুটো কি সেম জিনিস ওকে মানে হচ্ছে পাওয়ার পাওয়ার মিনস হচ্ছে ঘাত তো আমাদের আসলে প্রিফিক্স নিয়ে কাজ করার কোনো দরকার নাই আমরা আজকে মূলত আলোচনা করব বেইস আর রেডিক্স নিয়ে আচ্ছা এবার আমি বেজের ডেফিনেশনটা বলতেছি কোনো একটা সংখ্যার সাফিক্সে অবস্থিত একটা কি সংখ্যা পূর্ণ সংখ্যা যা ওই সংখ্যাটার কি নির্দেশ করবে প্রকৃতি তথা নেচার নির্দেশ করবে তাকেই মূলত আমরা কি বলবো বেস বলবো আসলে কথাটা কিছু বুঝা যায়নি চলো আমি দেখাই তোমাদেরকে ধরো আমি একটা সংখ্যা নিলাম টেন ওকে এটা একটা কি এটা একটা নাম্বার ওকে এটা একটা নাম্বার দেন আমি এটার নিচে বসাচ্ছি হলো টেন এই যে আমি যে জায়গাটাতে টেন বসাইছি এটাকে মূলত কি বলা হয় সাফিক্স আর এই যে আমি যে টেন বসাইছি এই টেনটা একটা কি একটা পূর্ণ সংখ্যা ওকে তার মানে কোনো একটা সংখ্যা নাম্বার ওয়ানই হচ্ছে কি সংখ্যা কোনো একটা সংখ্যার সাফিক্সে অবস্থিত একটা পূর্ণ সংখ্যা যা ওই সংখ্যাটার কি নির্দেশ করবে নেচার নির্দেশ করবে তাকেই মূলত কি বলা হবে বেস যেমন এখানে টেন বসানোর কারণে বেজের টেন বসানোর কারণে এটা কি সংখ্যা হয়ে গেছে এটা একটা ডেসিমাল নাম্বার হয়েছে ওকে একইভাবে তুমি সেম সংখ্যাটাই নাও এই সেম সংখ্যাটার সাফিক্সে তুমি কত বসাইলা টু সাফিক্সে টু বসানোর কারণে এই সংখ্যাটার নেচার চেঞ্জ হয়ে কি হয়ে গেছে বাই নারী ওকে দেন তুমি এখানে একই সংখ্যা নও এর সাফিক্সে কত বসালা এইট এই এইট বসানোর কারণে এই নাম্বারটা যেটা আছে সেটা কি হয়ে গেল অকটাল ওকে আর এইট টু এগুলা কি সংখ্যা পূর্ণ সংখ্যা ঠিক আছে দেন তুমি আরেকটা জিনিস দেখো তুমি সেম সংখ্যাটাই নিলা কিন্তু বেস দিলা কত সিক্সটিন এটা কি হয়ে গেল হেক্সা ডেসি মাল তার মানে আমরা বলতে পারি কোনো একটা সংখ্যার কি বলতে পারি আমরা কোনো একটা সংখ্যার কোনো একটা সংখ্যার সাফিক্সে অবস্থিত পূর্ণ সংখ্যা ওই সংখ্যাটার কি নির্দেশ করে নেচার বা প্রকৃতি নির্দেশ করে আর ওইটাকে কি বলা হয় বেজ বলা হয় তো আশা রাখি তোমাদের বেজ নিয়ে আর কোনো প্রবলেম হবে না